এই পুষ্পনই পর্বকু আমি রাজ্য স্তরে আমি আমার ওড়িশা সরকারকে অনুরোধ করুছু এইয়া জয় শ্রীরাম পুষ্পনই পর্ব পাই আমি যে পুরাতন সংস্কৃতি কু বজায় রাখা পাই আদিবাসী মানকর কিছু পরম্পরা কু আমি লোকলোচন কু আনিবা পাই যে ছোটিয়া চেষ্টা করছু আজ তা আপন মানে দেখুথবে জনসমাগমরে এ প্রতিফলিত হচ্ছি আপন মানে মধ্যে আজ পুরা মেইন রোড যাক সমস্তে চালি চালি বুলিবু আপন মানে মধ্যে দয়া করে এই পুষ্পনী কু উপভোগ করন্তু আও আমার সহ সহযোগ এই যে পুষ্পনীটা হচ্ছে আমরা আদিবাসী অবিভক্ত কোরাপুট জেলার আদিবাসী সম্প্রদায়ের পুষ্পনী পৌষ মাসরে ফসল অমল পরে একটু খুশির উল্লাসরে আদিবাসী মানে এটা কো পালন করন্তি ধীরে ধীরে এই পরম্পরাটা লোপ হওয়াকে বসিলা আমি ভাবলি পরম্পরাটা কিন্তু উজ্জীবিত করিয়া আমি 2020 মশায় এক আরম্ভ করলু করোনা পাই 2 বর্ষ বন্ধ লা এবর্ষ আউথরে আমি প্রচেষ্টা কলু আউ গত বর্ষ কিছু যোগ দেই নথলে বাহার কলাকার মানে এবর্ষ যোগ দেলে আজি 6 তারিখ পুষ্পনী পুষ্পনী তিথিরে আমি আরম্ভ করিছু আমার পুষ্পনী কার্যক্রম এয়া চালিব 16 তারিখ পর্যন্ত 11 দিনর কার্যক্রম রয়েছে প্রথম দিন হচ্ছে খালি বেশ আউ ছেরছেরা তাপরে প্রতিদিন সন্ধ্যারে আমার কোরাপুটিয়া সংস্কৃতি নেই দশরা পড়িয়াটের মঞ্চরে প্রতিদিন প্রোগ্রাম মানে কার্যক্রম গুড়ি অনুষ্ঠিত হব তা সহ পলিশ্রী মেলা বি রয়েছে কইলে বাবু জন আমার অভিভূত কোরাপুট জেলার ভিতরে ভিন ভিন পরব মানাচ্ছে জন কলা সংস্কৃতি মানাচ্ছে এটা ধীরে ধীরে লুচি গেলানি আমার জন পরব কি মন্ডাই কি কন্ডামি যা এলানি সে ভিতরে সেতে এটা ফুটি না পারলানি এটা ভাই পুষ্পনী গোটে বড় পরব আমার চাষবাসর পরব এটা এটার ভাই অভিভক্ত কোরাপুট জেলার সবু কোরাপুট কোরাপুটিয়াকে নেই করি এ জন কলাকার মনকে নেই করি আজ পুষ্পনী আমি পালন করলুনি যে পুষ্পনী বলবাটা আমার আদিবাসী পরম্পরা আমার গোটে মুখ্য পরব কইলে চলব এ সে পুষ্পনী ধীরে ধীরে সে আধুনিক মোবাইল যুগ ইলেকট্রনিক যুগ ভিতরে হজি যায় হজি গলানি সে পুষ্পনীকে আর গোটে মাঠ বঞ্চাইবার লাগে আমি গোটে জয়পুরর কিছু বচা বচা কলাকার মানে আরি সে মিশতে সে আদিবাসী ভাই ভৌণী কলাকার মানুষ মধ্যে আনিকরি গোটে শোভাযাত্রা বাহার করি পুষ্পনীকে আর গোটে মাঠ পুনর্জীবিত করবু তাকে গোটে জীবন দেবু বলিকরি গোটে সান চেষ্টা